নমস্কার প্রত্যেককেই স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের বোনাস রাশিফল আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে দু হাজার চব্বিশ কেমন যাবে আলোচনা করেছি তবে আমি কথা দিয়েছিলাম বোনাস রাশিফলের ভিডিও আসবে এবং আরও অনেক তথ্য যে তথ্যগুলো হয়তো আমরা আলোচনা করিনি সেই সময় সেগুলো আলোচনা করব তার সাথে কুম্ভের যে তিনটি নক্ষত্রের উপস্থিতি আছে প্রথম নক্ষত্র হলো ধনিষ্ঠা মঙ্গল ব্রহের নক্ষত্র এবং দেবারীগণের নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র হল শতভিশাণ রাহুর নক্ষত্র এবং দেবারীগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র পূর্ব ভাদ্রপদগুলো বৃহস্পতির নক্ষত্র নরগণের নক্ষত্র তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও কিন্তু আমাদের চর্চা হবে আমাদের আলোচনা হবে দেখুন প্রথমে একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি কী বিষয় কুম্ভ জাতক জাতিকাদের দু হাজার তেইশ সাড়ে সাতের মধ্যগনের পর্যায়ে চলল এবং চব্বিশে জানুয়ারি থেকেই নানা রকমের বিশৃঙ্খলা নানা রকমের অসা অসুবিধা এগুলো কিন্তু কুম্ভ রাশিকে ভোগ করতে হয়েছে যার মধ্যে বাদ যায়নি তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস যার মধ্যে যায়নি তাদের যোগাযোগের জায়গা কাছের মানুষগুলো দৌড়েই সরে যাওয়ার মতো অবকাশ আমরা কুম্ভের দেখেছি এবং সফলতা দোরগোড়ায় আসলেও দরজা পার করে আর ঘরে ঢোকেনি সেটাও কিন্তু কুম্ভের দেখা গিয়েছে তবে সবার ক্ষেত্রে এমনটা নিশ্চিত নয় সবাই বোন না কোনো সময় একটু ডিস্টারবেন্স পেয়েছেন বটে কিন্তু কারোর কারোর ক্ষেত্রে এই ডিস্টারবেন্সের পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি কারো কারোর ক্ষেত্রে নিশ্চিতভাবে এই ডিস্টারবেন্সের পরিমাণটা কম এখন প্রশ্ন হলো কুম্ভ রাশির জাতক জাতিকাতে দু হাজার চব্বিশও কীরকম ডিস্টার্ব হবে না কিছুটা ভালো হওয়ার লক্ষণ রয়েছে দেখুন প্রথমেও বলে রাখি কুম্ভ রাশির তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থা কিন্তু বৃহস্পতি তৃতীয়ভাবে থাকলেও বৃহস্পতির রেট্রোগ্রেট মোশন বৃহস্পতির রাকস সাথে যুক্ত হওয়া এবং যার প্রভাবে একটি গুরুচন্ডার যোগ তৈরি হওয়া যোগাযোগের ক্ষেত্র সহদরের সাথে সম্পর্ক ইত্যাদি বিষয়ে আমরা নানা রকমের জটিলতা কুম্ভ ক্ষেত্রে পেয়েছি আবার ফাইন্যান্সিয়াল জায়গাটাও একটু ভাবুন দ্বিতীয় যুক্ত এমন কিছু ইনভেস্ট করলেন লোভের বশবর্তী হয়ে হোক আর যে কোনো কারণেই হোক সেই ইনভেস্টের একটা বেটার রিটার্নও কিন্তু আমরা সহজে পেলাম না এটাও কুম্ভের ক্ষেত্রে একটা বড়ই সমস্যার জায়গা তবে আমি ব্যক্তিগতভাবেই যেটা মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি ডেফিনেটলি আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে লক্ষ্য করব এবং কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করব সেটা আমি আপনাদের বলে দিই না ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রভূত ডেভেলপমেন্টের জায়গা থাকবে না কারণ দেখুন আয় আপনাদের কমবে না এটা আমি বলতে পারি এবং বেশ কিছু প্রফেশনে যেমন ধরুন বিজনেসের ক্ষেত্রে বর্তমানে যে আয়টা একেবারে প্রায় জিরোতে বনায় যেতে পারে বা আস্তে আস্তে ডিক্রিজ করেছে আপনি আগে যেমন লেবার দিতে পারেন এখন কিন্তু সেই লেবারটাও দিতে পারছেন না অ্যাজ এ রেজাল্ট আপনার একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে হঠাৎ করে হটোগাড়িভাবে একটা ম্যানুফ্যাকচারের কোম্পানি খুলে ফেললেন তারপরে দেখলেন সেটা চললো না হঠাৎ করে একজনের বুদ্ধি শুনে প্রচুর ইনভেস্ট করে দিলেন এখানে গিয়ে কী হলো একটা নেগেটিভ আইড আসলো এবং আপনাদের একটা বিশেষ গুণ বলবো আমি যে আপনারা কারোর কাছে পরামর্শ নিলেন এবং হয়তো কেউ বললেন যে আপনার ওয়ার্ডচ্যাটে এই ব্যবসাটা ভালো চায় আপনি শুনলেন এবং ইমিডিয়েট শুরু করে দিলেন দেখুন প্রত্যেকের ক্ষেত্রে কিছু স্পেশাল বিজনেস থাকে কিছু স্পেশাল প্রফেশনাল লাইফ থাকে সেই পার্টিকুলার প্রফেশনাল লাইফে যদি আমরা চাই পেন্ডিং কর্মটা পূর্ণ হয় এবং সহজে আমাদের সফলতাটা আসে কিন্তু তার জন্য একটা টাইমিং আছে সেটাকে বলা হয় ডিবিএ দশাভক্তি অন্তরা বা আমরা যদি বাংলায় বলি দশা অন্তর্দশা দশা তো এইগুলোর উপরেই ডিপেন্ড করে আমাদের কোনো কিছু ইনিশিয়ালাইজেশান করতে হয় তাহলে আমরা শুভ ফল পাই অনেকেই জিজ্ঞাসা করেন দাদা আমার কোন ব্যবসাটা ভালো আমি ডেফিনেটলি শেয়ার করি কিন্তু টাইমটা বলে দিই যে আপনি এই ব্যবসাটা করলে অন্তত এই সময়ের পরবর্তীকালে গিয়ে করবে। কারণ তার আগে গিয়ে করলে অতটা পজিটিভ রেজাল্ট পাবো না কুম্ভের বিভিন্ন রকম বিজনেস আছে অনেকে বিভিন্ন রকম বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এক বা একাধিক কর্মের সাথেও যুক্ত আছেন অনেক কুম্ভ রাশি জাতক জাতিকারা তবে আমি মনে করি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিজনেস ওরিয়েন্টেড ম্যাটারের ক্ষেত্রেও ধনাত্মকতা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অনেকাংশে বাড়বে তবে মূলত সমস্যাটা হচ্ছে শত্রু নিয়ে কুম্ভের শত্রু প্রচুর হয়েছে ইদানিং দেখুন এর পিছনের কারণ যদি জিজ্ঞাসা করেন আপনারা এমনি যে বোকা তা তো নয় যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী আমরা কুম্ভের মধ্যে পাই এবং এটাও মনে করা হয় যে কুম্ভ রাশি জাতক কিন্তু সহজে বোকা হয় না কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু সরলতা এমন কিছু বোকামি আপনারা করেছে। সেটা হয়তো ভাষায় লিখে প্রকাশ করা যায় না আমার ব্যক্তিগতভাবে মনে হয় কুম্ভ রাশি জাতক জাতিকাদের অ্যাচিভমেন্ট বা গ্রোথ যদি আমরা লক্ষ্য করি সেটা দু হাজার চব্বিশে কয়েকটি পার্টিকুলার ক্ষেত্রে আমরা পাবো এমনিতে ধরুন যারা সার্ভিস করছে সার্ভিস চেঞ্জ করেছেন কিছুদিন আগে একটু ভালো আছেন আবার অনেকে সার্ভিস চেঞ্জ করে বিপদেও পড়েছেন দেখুন সার্ভিস চেঞ্জের একটা টাইমিং ছিল কিন্তু হয় কি সার্ভিস চেঞ্জের সময় আপনারা বেশি গুরুত্ব দিয়ে ফেলেন মনিটারি ডেভেলপমেন্টটাকে শুধু মনিটারি ডেভেলপমেন্টকে গুরুত্ব দিলেই হয় না পথ দেখতে হয় কী ধরনের জব রোলস আছে সেটা দেখতে হবে কোম্পানির হিস্ট্রিটা নিতে হবে সেখানে যারা আগে কাজ করত তাদের সাথে কথা বলতে হবে অনেক রকমের বিষয়গুলোকে স্বাভাবিকভাবে পর্যালোচনা করে এগোনো উচিত বাচ্চার তো অবশ্যই আমাদের একটা দিশা দেখায় যে চেঞ্জ করার মতো উচিত হবে না হবে না কিন্তু তারপরেও দেখা যায় এমন কিছুভাবে চেঞ্জ করেছেন যেটা কিন্তু সমস্যা প্রবণ তবে আমি মনে করি দু হাজার চব্বিশেও আমরা সুযোগ পাবো দু হাজার চব্বিশেও চেঞ্জের যে আবহাওয়া সেটি কিন্তু থাকছেই প্রথম অর্থে এবং যারা আইটিতে আছেন তাদের চেঞ্জ হবে তবে একটা কথা বলে রাখি দীর্ঘদিন ধরে চাকরি করছেন এবং অনেকটা সার্ভিস ইয়ার হয়ে গেছে এখন আর পরিবর্তন করতে ভালো লাগে না আমি বুঝি কিন্তু তারপরেও এটুকুনি বলতে পারি আস্তে আস্তে পজিটিভিটি আসবে আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে এবং অতি অবশ্যই আমি বলে রাখি যদি আপনার রাশি হয়ে থাকে কুম্ভ দেখবেন যে যে সমস্যাগুলো এই মুহূর্তে অন্তত সার্ভিস লাইফে আছে বসের সাথে ঝামেলা প্রজেক্ট পাওয়া নিয়ে সমস্যা অনেকে তো বেঞ্চে পড়ে গেছেন মানে প্রজেক্ট নেই এবং শীতকালীন সময় এমনিতেই প্রজেক্ট একটু কম থাকে তো তাদের ক্ষেত্রে হয়তো দু একটা মাস আরও অপেক্ষা করতে হবে এবং দু হাজার চব্বিশে এপ্রিলের মধ্যে কিন্তু একটা প্রবল চান্স আছে নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি এবং সেটা হবে বলে আমি মনে করছি তবে কুম্ভের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে বিষয়টা নিয়ে আমি আরও চর্চা করতে চাইছি সেটি হলো আপনার আর্নিং কিন্তু জিরো হবে না উপরন্তু আর্নিংয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা লক্ষ্য করব কিন্তু এখনও বন্ধুর পাল্লায় পড়ে হোক কোনো পার্টনারের পাল্লায় পড়ে হোক কোনো রিলেটিভসের পাল্লায় পড়ে হোক ইনভেস্ট করার একটা চেতনা আপনার মধ্যে জন্ম নেবে দেখুন সব চেতনাই খারাপ এটা কখনোই নয় তবে কিছু কিছু চেতনা যথেষ্ট খারাপ ফল দিয়ে যায় আমাদের এমন কিছু পর্যায়ের মধ্যে ফেলে দেয় যেটা থেকে বেরোতে অনেকটা সময় লেগে যায় তেই সেরকম সিচুয়েশান অনেকের সাথে হয়েছে শেয়ার মার্কেট করতেন প্রচুর ইনকাম করেছেন এমন একটা রং ডিসিশন নিলেন দুর্গাপুজোর আগে পরের থেকে সেই সময়ের পরে গিয়ে কি হলো একটা হিউজ লস যে লসটা কিভাবে আপনি পূরণ করবেন আপনার জানা নেই আপনি হয়তো একটা কোম্পানি চালাতেন সেই কোম্পানির আপনি মালিক ছিলেন তারপরে কোনো একটা কারণবশত আপনাকে কোম্পানিটা বিক্রি করে দিতে হয়েছে এখন সেই কোম্পানিতে হয়তো আপনি কর্মচারী এরকম সিচুয়েশন কুম্ভের ক্ষেত্রে প্রচুর দেখেছি তবে কুম্ভ রাশির ক্ষেত্রে একটা জায়গায় আমার খুব পজিটিভ মনে হয় এদের ডিসিশন মেকিংয়ের সম্ভাবনাটা খুব স্ট্রং এবং যদি একটু বোধ গ্রহ জন্মচার্জি ভালো হয় তাহলে কুম্ভ রাশি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে তরতর করে তবে এই কারণে কুম্ভের ক্ষেত্রে অনেক রকমের বদনামও আছে স্বার্থপর হিসেবে শুনতে হয় অনেকে হয়তো আপনাকে রং জাজমেন্ট করে আপনি অতটাও ধরত নন কিন্তু মানুষ আপনাকে জাজমেন্ট করে ফেলে এই বিষয়টায় এমনি কুম্ভের মধ্যে সরলতাও আমি প্রচুর দেখি বিশেষ করে পূর্ব ভাদ্রপদও মধ্যে সরলতা আছে ধনীটা রেগে যায় কিন্তু সরল রাশি শতভিশা নক্ষত্র এমনিতেই নানা প্রবলেমে থাকেন হেলথ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার এবং শুধু নিজের হেলথ নয় পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়েও কিন্তু বেশ ভুগতে হলো এই ধরনের ম্যাটারগুলো থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে গিয়ে একটা ধনাত্মক ফলাফল আসতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আপনি যদি এই প্রশ্নটা আমাকে করেন আমি কিন্তু অবশ্যই বলবো এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসার মধ্যে একটা সংযোগ বেরিয়ে আসার মতো একটা অবকাশ সেটা কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের আছে দূর ভ্রমণের একটা পরিকল্পনা দু হাজার তেইশে ছিল অনেকেই ক্যান্সেল করেছেন বাধ্য হয়েছেন স্বাস্থ্যর জন্য অনেকে গিয়ে বিপদে পড়েছেন দু হাজার চব্বিশে যদি কোনো পরিকল্পনা করতে হয় অবশ্যই এপ্রিল মাসের পরে করবেন তার আগে পরিকল্পনা করার দরকার নেই এবং কুম্ভ রাশির ক্ষেত্রে যে এডুকেশনাল প্রবলেমটা ছিল কি প্রবলেম আপনি বিদেশে রয়েছেন পিএইচডি করছেন পিএইচডির থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেন্টর মেন্টরের সাথে যদি যে পিএইচডি করছে তার যদি বনিবনার অভাব থাকে একেবারে টাফ লাইফ হয়ে যায় মেন্টাল ডিসঅর্ডার থেকে শুরু করে অ্যাংজাইটি থেকে শুরু করে নানা রকমের বিষয়বস্তু চলে আসে তবে আমি মনে করি এক্ষেত্রে আপনার ধনাত্মকতা বাড়বে এক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই বেশি থাকছে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে মেন্টারের সাথে যে ঝামেলাটা চলছিল যে অশান্তিটা চলছিল যে মেন্টার আপনাকে মোটেই কমপ্লিট করতে দিতে চাইছে না হয়তো কোনো পার্সোনাল রোস থাকতে পারে অন্য যে কোনো ধরনের বিষয় থাকতে পারে আমার মনে হয় সেক্ষেত্রে আপনাদের একটা পজিটিভিটি ইনক্রিজ করবে সেক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। এমনিতে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাড়ে সাতই চলছে অনেক টেনশন মায়ের স্বাস্থ্য নিয়ে খুব টেনশানে আছে বিগত দিনে আমরা কিন্তু মায়ের স্বাস্থ্য হানিও দেখেছি তবে এটুকালে আপনাকে আমি বলতে পারি যে নতুন করে আর স্বাস্থ্যহানি হবে না নতুন করে হিউজ প্রবলেম সেটা কিন্তু কুম্ভ রাশির আসবে না হ্যাঁ তবে মায়ের দিক থেকে একটু যত্নে রাখাই আরও বয়স হচ্ছে ব্যথা শুরুর প্রবলেম রয়েছে এবং হঠাৎ করেই প্রবলেমটা হয়েছিল অন্য দিক থেকে প্রেশার রিলেটেড সেটা ধীরে ধীরে কমে যাবে তবে কুম্ভ রাশির ক্ষেত্রে একটা কথা আমাকে এই সময় বলতেই হয় সেটা ফ্যামিলি লাইফ এবং ফ্যামিলি লাইফ নিয়ে যেহেতু সপ্তমে শনির দৃষ্টি আছে ফ্যামিলি লাইফ নিয়ে কিন্তু ডিস্টারবেন্স কুম্ভ যথেষ্ট ফেস করেছেন এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা থেকে কি বেরোনো যায় এই জায়গা থেকে কি আস্তে আস্তে রিকভার করে একটা ভালো দিকে যাওয়ার অবকাশ কুম্ভ থাকবে দেখুন সত্যি কথা বলতে কি কুম্ভ রাশি জাতক জাতিকাদের পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির ধনাত্মকতা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয় তবে যে জায়গাটা নিয়ে কুম্ভকে খুব সাবধানে থাকতে হবে সেটা নতুন বিবাহ নতুন বিবাহের ক্ষেত্রে জটিলতা আছে এবং এই ক্ষেত্রেই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া চট জলদি ডিসিশন নেওয়ার ফলে একটা প্রবলেম আসার মতো জায়গা কুম্ভরাশি জাতক জাতিকাদের কিন্তু থাকছে অর্থাৎ বিয়ে করতেই পারে কোনো অসুবিধা নেই নতুন বছরের বিয়ে অনেকেরই হয়ে যাবে যারা অন্তত বিবাহ যোগ্য বা বিবাহ চক্ষা তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা থাকছে কিন্তু সবার ক্ষেত্রে তো থাকবে না সবাই তো আর এই একই টাইমে পজিটিভ রেজাল্টগুলো পাবেন না আমার মনে হয় আমি মনে করি কুম্ভ রাশি জাতক জাতিকাদের টু থাউজেন্ড টোয়েন্টি আমরা বিবাহ সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি পাবো তবে একটা শর্ত সেটা হলো চট জলদি ডিসিশান নেওয়া যাবে না পাত্র পছন্দ হতেই পারে পছন্দ হতেই পারে কিন্তু সময় নিতে হবে দুই পরিবারের মধ্যে কথাবার্তা হবে কয়েকটা মাস নেবেন তারপরে বিবাহের দিকে এগোবেন না হলে কিন্তু একটা ভুল ডিসিশন হওয়া যেতে পারে দেখুন দ্বিতীয়ভাবে রাহু আছে পরিবার বৃদ্ধির ক্ষেত্রে রাহু হেল্প করবে বুঝতেই পারছেন রাহু যখন হেল্প করবে তাহলে বিষয়টা ঠিক কোন দিকে যেতে পারে সুতরাং আমাদেরকে একটু সচেতন থাকতে হবে পার্টিকুলার বিষয়টি নিয়ে অর্থনৈতিক কথা নিয়ে যদি আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করি আমি মনে করি দেখুন আয় কমবে না কিন্তু ব্যয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থেকে যাচ্ছে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ইউটিউব করেন ফেসবুক করেন ইনস্টাগ্রাম করেন ভিডিও মেকিং করেন রিলস তৈরি করেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পাবো অনেকেই আছেন যারা গার্ডেনার মানে আপনি ছাদ বাগান পরিচালনা করেন আপনার একটা বাগান আছে বৃক্ষ সংক্রান্ত নার্সারি আছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি প্রচুর দেখছি কুম্ভ রাশির পজিটিভিটি থাকবে যারা শিল্পী আছে বিভিন্ন ধরনের শিল্প সত্তা তো আছে স্যান্ডার্ড হোক যে কোনো ধরনের আর্ট অ্যান্ড ক্রাফ্ট হোক যে কোনো ধরনের ক্রাফটি টুলস সাথে যুক্ত থাকতেই পারেন আপনি কিংবা আপনি হয়তো লেখক আপনি লেখিকা আপনি কবিতা আবৃত্তি করেন বাচক শিল্পী হিসেবে কাজ করেন আপনি অ্যাঙ্কর হিসেবে কাজ করেন বিভিন্ন ধরনের প্রফেশন অনেকে সিনেমা জগতে আছেন সিরিয়াল করেন কুম্ভ রাশি বা লগ্ন যদি আপনার হয়ে থাকে অগ্রগতির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এক্ষেত্রে পজিটিভিটি যথেষ্ট পরিমাণে থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং আর কথা আপনাদেরকে আমি বলে দিই কুম্ভ রাশির মতে যারা একটু অকাল্ট এডুকেশান নিতে চাইছেন অকাল্ট এডুকেশনের প্রতি একটু ইন্টারেস্টেড ইদানিংছেন তাদের ক্ষেত্রে কিন্তু অকাল্ট এডুকেশান অ্যাচিভ করার মতো অবকাশ তৈরি হবে কুম্ভের একটাই সতর্কতা যারা পলিটিক্সে আছেন ইভেন আপনার পি বিশ্বাস করবেন না সমস্যা আছে কিন্তু আমি বিগত দিনে কুম্ভ রাশির কয়েকজন জাতক জাতিকাদের যেমন চার্ট অ্যানালাইসিস করলাম এবং এই বিষয়টা দেখলাম যে একদম কাছের মানুষ যে আপনার হাড়ির খবর পর্যন্ত জানে সেই মানুষগুলোই বেশি শত্রুতা করার চেষ্টা করে আপনাকে অপজশ বা অপদস্ত করার চেষ্টা করছে এই জায়গাগুলো থেকে একটু সচেতনতা ও সাবধানতা উভয়ই গ্রহণ করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি আমরা যে পাবো না সেটা নয় পজিটিভিটি ডেফিনেটলি আছে কোন কোন ক্ষেত্রে কুম্ভ রাশির পজিটিভিটি থাকছে কুম্ভ রাশির পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারব মূলত যারা যুক্ত রয়েছেন কৃষিকাজের সাথে তাদের ধনাত্মকতা বাড়বে তবে ইদানিং অফিসে আপনাকে একটু কম দাম দেওয়া হচ্ছে আপনি হয়তো অফিসের র্যাঙ্কের চাকরি করেন আপনার পদ হয়তো অনেক উঁচু কিন্তু এমনভাবে আপনি মিশেছেন এমনভাবে সময় দিয়েছেন তারা কিন্তু আপনাকে আর ততটা গুরুত্ব দিচ্ছে না এই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করতে হবে তিনটে নক্ষত্র আমরা কুম্ভ রাশির মধ্যে দেখতে পাই প্রথম নক্ষত্র ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র দেবারিগণ রাগজেদের মাত্রা প্রচুর ধনিষ্ঠার একটু অধৈর্য ভাব কিছু কিছু সময় চলে আসে বই কি তবে ধনিষ্ঠার ক্ষেত্রে এরা কিন্তু খুব হেল্পফুল কেউ চাইছে এরা দিয়ে দেয় রাগ করে রাগ দেখায় কিন্তু এরা কিন্তু আলটিমেটলি রাগ করুক আর যাই করুক সাহায্য করার দিক থেকে পটুক বা আমি বলবো সোশ্যাল কাজগুলো করার ক্ষেত্রে অনেক বেশি পটুতা কিন্তু এরা অর্জন করে এমনিতে বর্তমানে কুম্ভরাশি জাতক জাতিকাদের মধ্যে যাদের নক্ষত্রটা হচ্ছে ধনিষ্ঠা তাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব উইক প্রচুর আয় করলেও ধনিষ্ঠার ওই মাসের শেষে কারোর না কারোর হেল্প একটু নিতে হয় এমনিতে ইএমআই ইত্যাদি ইত্যাদি চলছে চট জলদি ডিসিশন নিয়ে নেওয়ার একটা স্বভাব ধনিষ্ঠান আমি দেখি তবে ধনিষ্ঠার ইদানিং রাগের জায়গাটা আরেকটু বেড়েছে অন্তত পক্ষে আপনাকে যারা পছন্দ করে যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে ভালোবাসার বন্ধনটাকে বাঁচিয়ে রাখতে হবে তো না নাহলে একটা সময় দিন শেষে দেখবেন কেউ নেই আশেপাশে এমনিতে ধনিষ্ঠা স্পষ্ট কথাই বলে কিন্তু ভেরি রিসেন্ট টাইমে আমরা দেখলাম এমন কিছু কথা বলে ফেলছে সবাই কিন্তু ভালোভাবে বিষয়টাকে নেবে না এই বিষয়টাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের করতে হবে এর পরের যে বিষয় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আমি বলবো সেটি হলো চাকরি চেঞ্জ চেঞ্জের জায়গা খুব স্ট্রং আছে যারা চেঞ্জ করতে চাইছেন করে নিতে পারে তবে একটা কথা বলি যারা ব্যবসায় রয়েছেন ব্যবসায় একটু লসের মুখবর্তী হয়েছেন হ্যাচারি বা বিভিন্ন ধরনের ফিশারি রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত আছেন পোলট্রি ফার্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু মানে সে কী বলবো বিশৃঙ্খলা এসেছে কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে একটা ধনাত্মক জায়গা সেটা কিন্তু তৈরি হবে অনেকে ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করছেন কিন্তু একটা নেগেটিভিটি পেয়েছেন পজিটিভিটি কিন্তু লক্ষ্য করা যায় তবে একটা কথা আমি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বলি যারা যুক্ত রয়েছেন সার্ভিসেস সাথে আইটি সেক্টরে বা অন্য যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করে আপনি চাকরি করছেন বা প্রফেশনাল কোনো স্টাডি করে চাকরি করছেন তাদের ধনাত্মকতা বাড়বে কিছু মেডিকেল প্রফেশনে আছেন তাদের পার্সোনাল লাইফ নিয়ে এখন খুব ভুগতে হচ্ছে ধনিষ্ঠা একটু টাইম দিতে হবে আস্তে আস্তে দেখবেন এই জায়গা থেকেও পজিটিভ আউটকাম বা পজিটিভ বার্তা এগুলো কিন্তু পাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি কয়েকটি সাজেশন দেব প্রথম সাজেশন অবশ্যই চেষ্টা করবেন আত্মা রেগুলার বেসিসে পাঠ করার জন্য এবং দ্বিতীয়ত হনুমান চালিসা প্রতিদিন সম্ভব হলে পাঠ করুন অথবা মঙ্গলবারের দিন শুদ্ধ মনেই শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রের অবশ্যই শুদ্ধ পরিবেশে পাঠ করার চেষ্টা করুন এবং আরেকটা কথা আমি বলে রাখি আপনারা এমন অনেক অ্যাক্টিভিটিগুলো করেন কিন্তু সেই অ্যাক্টিভিটিগুলো হয়তো কোথাও যেন একদম প্রকৃত বা বলবো আমি মানে সঠিক প্রসেসটা করা হয় না অনেকে সূর্য প্রণাম করেন সূর্য অর্ঘ দেন না অনেকে হনুমান চালিশা পাঠ করেন কিন্তু তার সাথে আরও যে বিষয়গুলো করতে হয় সেগুলো করেন না তো এই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব যে কোন রাশি কোন নক্ষত্র কোন কোন পারফরমেন্সগুলো করলে একটু ভালো থাকা যাবে আমি আলোচনা করব। এবং দ্বিতীয় নক্ষত্রটি হচ্ছে আমাদের শতভিশা শতভিশা নক্ষত্রটি হলো রাবণ নক্ষত্র রাহু তিনটে নক্ষত্রের মধ্যে এই নক্ষত্রটির গণ হলো তে গণ দেখুন শতভিশার হেলথ নিয়ে একটু ভুগতে হচ্ছিল এবং খুব ভুগেছেন নিজের হেলথ মায়ের হেলথ নিয়ে খুব ভুগতে হয়েছে কাজের জায়গায় ডিস্টার্ব হয়ে গেছে হেলথ নিয়ে ভোগার জন্য তবে শতভিশা নক্ষত্রে জাতক জাতিকাদের এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার মতো অবকাশ দেখতে পাচ্ছি হেলথের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি শতভিশা এক্সপেক্ট করতে পারে এমনিতে শত বেশি আপাতত স্তরে কিন্তু জটিল জায়গাতেই রয়েছেন কারণ মানসিকভাবে আপনি খুব যে সুস্থিরতার মধ্যে রয়েছেন তা কিন্তু একেবারেই নয় এবং বিশেষ করে ফিজিক্যাল হেলথ যেমন ডিডোরিয়েট করেছে মেন্টাল হেলথও কিন্তু আপনাদের ডিডোরিয়েট করেছে আমার মনে হয় শ্রী গণেশের কৃপায় এই জায়গাটা ভালো হবে শত ভিসার দূরে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখছি হোম প্লেসে চাকরি করছেন ওয়ার্ক ফ্রম হোম করছেন হঠাৎ করে বাইরে যেতে হতে পারে কিন্তু এটার একটা মেন্টাল প্রিপারেশান নিন যারা সরকারি চাকরি করেন ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন এই মুহুর্তে ট্রান্সফারটা হবে না এপ্রিলের পরে ট্রাই করবে। আর একটা কথা বলি ট্রান্সফারের জন্য আর্থিক লেনদেন করে কিন্তু ফাঁসতে পারেন এই বিষয়টাতে সচেতন থাকুন নক্ষত্র শতভিশার ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভিটি যে নেই তা নয় তবে পজিটিভিটি হচ্ছে মূলত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা ধারাত্মকতা বাড়বে আয় বাড়তে পারে ব্যয় কিন্তু একই থাকছে সো সেই শেষ পর্যন্ত কিন্তু একই রকম লাইফ থাকবে স্বাস্থ্য একটু পজিটিভ হবে শতভিশার শতভিসার মায়ের সাথে সম্পর্ক জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে যদিও এই সময় মায়ের সাথে একটা নেগেটিভ সম্পর্ক চলছে শত বিশ্বের আমি দুটো সাজেশন দেব প্রথম সাজেশন হলো শ্রী সুক্ত পাঠ করার জন্য রেগুলার বেসিসে পাঠ করুন এবং দ্বিতীয় যে সাজেশনটা দেব শ্রী বিষ্ণু সহস্র নাম জপ করার জন্য এই দুটো বিষয় একটু কন্টিনিউ করুন আপনাদের জন্য ধনাত্মক ফল আসতে পারে তৃতীয় যে নক্ষত্র পূর্ব ভাত্রবত লরবনের নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এমনিতে যে খুব নেগেটিভ চলছে সেটা নয় তবে পজিটিভও কোথায় এবং অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন চাকরি হচ্ছে না চাকরি করছেন সেখানে স্যাটিসফ্যাকশান নেই অনেকের ক্ষেত্রেই হলো কি বিজনেসটা ডাউনের দিকে চলছে পারিবারিক নানা রকমের ঝামেলা যতক্ষণ বাইরে থাকেন ততক্ষণই ভালো থাকেন বাড়িতে গেলেই সেই একই ধরনের রেডিও একই ধরনের সমস্যা আবার তৈরি হয়ে যায় এই যে বিষয়টা চলছে বড় বদল এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবে এবং নিজের থেকে পরিবারের অন্য সদস্যদের বেশি সমস্যা হচ্ছে পূর্ব ভাদ্রপদন এটা খুব যন্ত্রণাদায়ক তাদের জন্য তবে আমার মনে হয় এই জায়গাটাকে কিছুটা কন্ট্রোল করা যাবে যারা একটু করছেন সময় কাটছে না কি করবেন বুঝতে পারছে না ছোটোখাটো কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন এমনিতে সন্তানের সাথে সম্পর্কের জায়গাটা যেটা একদমই ডিটোরিয়েট করেছে সেটা থেকে কিছুটা ধনাত্মক জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি এমনি পড়াশোনার ক্ষেত্রে আপনাদের যে অ্যাচিভমেন্ট সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যারা অকাল্টের সাথে যুক্ত আছেন পূর্ব পদ পদক তাদের ধনাত্মকতা বাড়বে যারা ডক্টর রয়েছেন বাই প্রফেশন ফিল্ম জগতে আছেন বাই প্রফেশন বাই প্রফেশন অ্যাডভোকেট রয়েছেন তাদের ক্ষেত্রে নক্ষত্র পদ হলে গতি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে হচ্ছে তবে লিটিগেশনের ঝামেলাতেও রয়েছেন অনেকে এই লিটিগেশনের ঝামেলাটা কিন্তু কিছুটা কন্ট্রোল করতে পারবেন আমার মনে হয় তবে এখন প্রশ্ন হলো যেটা খুব ইম্পর্টেন্ট এবং নিশ্চিতভাবেই শতভিশা নক্ষত্রে এবং নিশ্চিতভাবে পূর্ব ভাদ্রপদর নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য ট্রান্সপোর্টেশনের একটা বিজনেস শুরু করতে চলেছেন একটু সময় দিন বিশেষ করে বন্ধুর সাথে পার্টনারের সাথে বিজনেস শুরু করবেন না সেটা কিন্তু সমস্যা প্রবাণ হতে পারে দেখুন আমি সাজেশান দেব পূর্ব ভাদ্রপদর দুটো সাজেশান প্রথম সাজেশন যেটা আমি দেব সেটা হলো শিবের সহস্র নাম জব করার জন্য বা তার সাথে সাথে আপনি রুদ্র জপ করুন এবং রুদ্র অভিষেক করুন রেগুলার বেসিসে এটা করতে থাকুন এটা আপনাকে শুভ ফল কিন্তু প্রদান করবে এবং তার সাথে দুর্গা কবচ পাঠ করবেন রেগুলার বেসিসে আজকের অনুষ্ঠান আমি মূলত কিছু সাজেশান রাখলাম নক্ষত্রভিত্তিক আলোচনা করলাম এবং সাড়ে সাথে চলছে একদমই ভয় পাওয়ার দরকার নেই যেভাবে চলছে সেভাবেই চলুক একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে অথবা ডেফিনেটলি যেভাবে জানাচ্ছেন একটু সততা মেনটেন করে চলার চেষ্টা করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ